হ্যালো বন্ধুরা, আমি পলাশ আর আপনারা দেখছেন টেক গিক পলাশ ইউটিউব চ্যানেল। প্রতিবারের মতো একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন শুরু করি আজকের টপিক। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানে ক্লিক করুন, তার ফলে আমার নতুন আপলোড করা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। শুনলে হয়তো অবাক হবেন যে মেসেজিং অ্যাপে দুনিয়া মজে রয়েছে সেখানেই এবার চাকরি পেতে পারেন আপনি। এক সেকেন্ডও হোয়াটসঅ্যাপ ছাড়া থাকতে পারে না 9 থেকে 90 কেউই। যোগাযোগের এমন দারুণ মাধ্যম আর কী বা হতে পারে? প্রায় সারাদিন হোয়াটসঅ্যাপে খুটখাট লেগেই রয়েছে, চোখ আর আঙুলের কন্ট্রাক্ট চলে সারাদিন। কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় কখনো কি ভেবেছেন এখানেই যদি আপনি চাকরি পান, সঙ্গে মোটা টাকার মাইনে? শুনলে চোখ কপালে উঠল তো? তাহলে জেনে নিন, এমনই সুযোগ দিচ্ছে স্বয়ং হোয়াটসঅ্যাপ। যে মেসেজিং অ্যাপে দুনিয়া মজে রয়েছে সেখানেই এবার চাকরি পেতে পারেন আপনি। ভারতে তাদের প্রধান আধিকারিক নিয়োগ করছে ফেসবুক অধীন এই কোম্পানি। কিন্তু আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতাই বা কি আর অভিজ্ঞতাই বা কি থাকতে হবে, এটাই হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে। জানা গিয়েছে ভারতকে গুরুত্ব দিয়েই এবার এদেশে তাদের বিভাগীয় প্রধান পদে নিয়োগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। শুধু তাই নয়, রীতিমতো বিজ্ঞাপন দিয়ে হেড অফ ইন্ডিয়া সরাসরি রিপোর্ট করবেন হোয়াটসঅ্যাপের সিইও ম্যাথু ইডেমাকে। ভারতে হোয়াটসঅ্যাপের বাজার তুঙ্গে, ভারতের কোটি কোটি মানুষ নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। এখানে ব্যবসার স্ট্র্যাটেজি কি হতে পারে তা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে জানাবেন হেড অফ ইন্ডিয়া। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বিভাগীয় প্রধান পদে আবেদনের জন্য প্রার্থীকে হোয়াটসঅ্যাপের ব্যাপক ব্যবহারকারী হওয়ার পাশাপাশি 15 বছরের বেশি এই ধরনের কোনো কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ভারতের ডিজিটাল লেনদেনের টেকনোলজি বিষয়ে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবসা বাড়ানোর কৌশলও জানতে হবে। জানা যাচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে অভিজ্ঞতা এবং কমিউনিকেশন এবং প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে। প্রার্থীকে জটিল কোনো বিষয় খুব সহজেই সরলভাবে বোঝানোর ক্ষমতা থাকতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার অব সায়েন্স বা মাস্টার অব সায়েন্স কিংবা MBA ডিগ্রি থাকতে হবে। এই মুহূর্তে সারা পৃথিবীতে 100 কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। 2014 সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় মার্ক জুকারসবার্গের ফেসবুক। এমন কোম্পানিতে চাকরি করার স্বপ্ন কেই বা না দেখে, এমন সুযোগ যখন হাতের কাছে পাচ্ছেন তখন দেখবেন নাকি একবার চেষ্টা করে? তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার এই ভিডিও দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।